প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে এসেছি তোমাদের সামনে, তথ্য যোগাযোগ প্রযুক্তির আইসিটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এখানে এমসিকিউ প্রশ্ন ও সমাধান নিয়ে এসেছি, কারণ আমি জানি যে তোমরা অনেক ছাত্রছাত্রী আছো খুব ভালো মানের, কিন্তু এটা অপশনালও না, আবার আমাদের মেইন সাবজেক্ট, কিন্তু অন্য বিষয় পড়তে পড়তে এরকম দিলে সময় দেওয়ার সময় পায় না। তাই আমি মনে করেছি যে আসলে পুরোটা অধ্যায় অর্থাৎ সম্পূর্ণ বই সুন্দরভাবে লাইন বাই লাইন রিডিং পরে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ তৈরি করেছি, যেগুলো 100% কমন পড়বে। তারপরে বলছি যে 99% কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা যদি আমার এই পার্টগুলো দেখো, ডাইরেক্টভাবে সবগুলো পার্ট দেখে নিবে, তাহলে এখান থেকে তোমরা কমন পড়ে যাবে। তাহলে এখন আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 42, দ্বিতীয় অধ্যায়ের 42 নং প্রশ্ন। উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তার তালা হলো পাসওয়ার্ড। আর 43 নম্বর প্রশ্ন হচ্ছে, পাসওয়ার্ড তৈরি করতে কিসের প্রয়োজন, দক্ষতার প্রয়োজন। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য ও সফটওয়্যারের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে কিসের কি ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে পাসওয়ার্ড। কোন ধরনের পাসওয়ার্ড সবচেয়ে ভালো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বড় পাসওয়ার্ড। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরাতন আছে সবাইকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা, নতুনদেরকে জানাচ্ছে ওয়েলকাম। দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কি বেড়ে চলছে, তথ্য প্রযুক্তির ব্যবহার। 47 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার বা মেমোরি মোবাইলের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় কখন, অনলাইনে থাকাকালীন সময়ে কম্পিউটার এবং কি মোবাইল কি থাকে নিরাপত্তার ঝুঁকিতে থাকে, এটা জানতে হবে আমাদের, কারণ বাইরে আসা তখন আক্রমণ করে। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, মেইল অ্যাকাউন্ট নিরাপত্তা রাখে কোন পদ্ধতিতে, পাসওয়ার্ড দ্বিমুখী ভেরিফিকেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, জিমেল টু ওয়ে মানে দুই ধরনের ভেরিফিকেশন ব্যবহার করা হয়, এটা কীভাবে করা হয়, মোবাইলের মাধ্যমে, মোবাইল মেসেজ আসবে তারপর পাসওয়ার্ড দিয়ে আবার এটা খুলতে হবে যাতে অন্য কেউ খুলতে না পারে। জিমেইলের সিকিউরিটি ভেরিফিকেশন কোড ব্যবহার করা যায় কতবার, একবার, আমরা জানি একবার ব্যবহার করা যায়। আর 51 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত হলে মানুষের মস্তিষ্কে আবির্ভাব হয় উত্তেজক রাসায়নিক দ্রব্য। 52 নম্বর প্রশ্ন হচ্ছে, নিজেকে নিয়ে মুক্ত থাকার মানসিক সমস্যাটিকে মনোবিজ্ঞানীর ভাষায় কি বলে, যেমন আর্থবুধ চিহ্ন, অ্যাট দ্য রেট, হ্যাশ, ডলার চিহ্ন, এগুলো কি, এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন, এগুলোকে বলা হচ্ছে বিশেষ চিহ্ন। পাসওয়ার্ডে এগুলো ব্যবহার করলে পাসওয়ার্ড মজবুত বা শক্তিশালী হয়। 54 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার ব্যবহারের খারাপ দিক কোনটি, কম্পিউটার ব্যবহারের খারাপ দিক হচ্ছে আসক্তি হওয়া। এখানে 55 নম্বর প্রশ্ন হচ্ছে, আসক্তি খারাপ আরেকটি মাধ্যম দিক হলো সামাজিক নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম হচ্ছে একটি যোগাযোগ মাধ্যম। কোরিয়ান একজন মানুষ একটানা কত ঘন্টা গেম খেলেছিলেন, 50 ঘন্টা গেম খেলেছিলেন, আশ্চর্যজনক। 58 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের কম্পিউটার গেম খেলার অর্থ সংগ্রহ করতে সন্তান বিক্রি করেছিলেন কোন দম্পতি, চীনা দম্পতি, চীনা এক দম্পতি তাদের গেমস খেলার জন্য টাকা সংগ্রহ করার জন্য সন্তান বিক্রি করে দিয়েছিলেন। বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয় কত সালে, বাংলাদেশ তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। তথ্য অধিকার আইনের আওতামুক্ত কয়টি, তথ্য অধিকার আইনের আওতামুক্ত বিষয় কয়টি, 20টি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, এবং কি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে। তথ্য অধিকার আইন কি প্রতিষ্ঠা করে, সুশাসন প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি আইসিটি যন্ত্রের সাথে একটি কি দেওয়া থাকে, ম্যানুয়াল দেওয়া থাকে। তারপর হচ্ছে, মেইন বোর্ড পাওয়ার না থাকলে চালু হবে না সিস্টেম, কম্পিউটার সিস্টেম চালু হবে না। তারপর হচ্ছে, কম্পিউটার তারিখ এবং সময় পরিবর্তন হয়ে যায় কেন, এটা আমরা জানি সিমুস ব্যাটারি নষ্ট হলে এই সমস্যাটা দেখা দেয়। সিমুস এর পূর্ণরূপ হলো, আমরা জানি যে কম, এর অর্থ হচ্ছে কমপ্লেমেন্টরি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এরপরে হচ্ছে আমাদের এখানে বায়ুস এর পূর্ণরূপ কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়ুস এর পূর্ণরূপ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের 66 নম্বর হচ্ছে, রেজিস্ট্রি ক্লিন আপের ফলে কি হয়, এটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানে
কম্পিউটার সচল থাকে এটা একবার আসবে আরেকবার আসবে এখানে কম্পিউটার ভাইরাস থেকে বিভিন্ন ভাইরাস থেকে আক্রমণ থেকে রক্ষা পায় রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করার ফলে কি ঘটে উচ্চ দক্ষতার প্রশ্ন আইসিটি যন্ত্র ঠিকমতো কাজ করে না যন্ত্রটি অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ কি ম্যালওয়্যার স্পাইওয়্যার ভাইরাস এগুলো হচ্ছে ভাইরাসের নাম কিন্তু এই ভাইরাসগুলো কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় 70 নম্বর প্রশ্ন হচ্ছে সিমন্স ব্যাটারি কার্যক্ষমতা নষ্ট হলে কি সমস্যা দেখা যায় কম্পিউটারের সময় এবং তারিখ ঠিক থাকে না বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না কপিরাইট আইনের আওতাধীন ব্যক্তি কে কে হতে পারে কপিরাইট আওতাধীন ব্যক্তিবর্গ যেমন লেখক শিল্পী প্রোগ্রামার উচ্চতর দক্ষতার প্রশ্ন একাধিক প্রশ্ন উত্তর হতে পারে বিনামূল্যে ইমেল সেবা দেয় যেমন জিমেল কোম্পানি এবং ইয়াহু কোম্পানি কম্পিউটার ভাইরাস সংক্রমণ করে কোথায় এক হচ্ছে ফাইলে দুই প্রোগ্রামে তিন সম্পূর্ণ কম্পিউটার এটি ছিল উচ্চতর দক্ষতার প্রশ্ন আমরা জানি 4 ধরনের প্রশ্ন হয় জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন আমি সব ধরনের প্রশ্ন এখানে রেখেছি সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস প্রতিরোধক সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়্যার অ্যান্টি স্পাইওয়্যার এবার আছে যে 75 নম্বর কম্পিউটার ভাইরাস সংক্রমণ করে কোথায় ফাইলে প্রোগ্রামে এবং সম্পূর্ণ কম্পিউটারে করতে পারে আক্রমণ করে থাকে 76 নম্বর প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে কি মনে রাখা প্রয়োজন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা আরেকটা হচ্ছে সংখ্যা চিহ্ন ও অক্ষর ব্যবহার করা এবং কি আরেকটা হচ্ছে একটু বড় ধরনের পাসওয়ার্ড দেওয়া 77 নম্বর প্রশ্ন হচ্ছে একটি আদর্শ পাসওয়ার্ড কি ধরনের হয় তথ্য হ্যাকিং থেকে রক্ষা করে এবং গোপনীয়তা বজায় রাখে এটি উচ্চ দক্ষতার প্রশ্ন এই জন্য একাধিক প্রশ্ন উত্তর হতে পারে তোমরা অবশ্যই দেখে নিবে এখন আছে 78 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি মাদারবোর্ডের অধিক র্যাম ব্যবহার করতে হবে অনেক সময় মাদারবোর্ডের র্যাম কম হয়ে গেলে এই সব সমস্যা দেখা দেয় 79 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য কি প্রয়োজন মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা মাঝে মধ্যে কম্পিউটার খুলে 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 ধুলাবালি পরিষ্কার করা এবং মাঝে মধ্যে ডিস্ক ফ্রিগমেন্ট করা 80 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ডিস ক্লিন আপ করা এটাও একটা প্রশ্ন এর সাথে আর 80 নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিকের অন্যতম মৌলিক অধিকার কি কি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে চিন্তা বিবেক বাক স্বাধীনতা এগুলো হচ্ছে নাগরিকের অন্যতম মৌলিক অধিকার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বে পড়লে আশা করি ভালো করতে পারবে এবং কি 100 100 পাবে কারণ এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রশ্ন ধরে এখান থেকে প্রশ্ন করা হয়েছে যাতে করে কোনো প্রশ্ন বাদ না পড়ে আশা করি সবাই ভালো থাকবে আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ